আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমএসএস স্কুলের সমস্যা সমাধান পর্বে নতুন কিছু শিখিতে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে আমাদের লেখার মধ্যে পেজ নাম্বারকে বাংলায় দেব। আমরা যদি এমএস ওয়ার্ড ডকুমেন্ট খুলি, যারা এমএস ওয়ার্ড ডকুমেন্ট লেখেন, এই যে পেজের নিচে আমি বাংলায় পেজ নাম্বারটা দিলাম, এটা কিভাবে দিলাম দেখেন, আমার যতগুলো পেজ প্রত্যেকটা নিচে নিচে বাংলা পেজ নাম্বারটা চলে আসছে। তো এটা আমরা কিভাবে করব এবং এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। এই প্রশ্নটা করেছিলেন আমাদের ইউটিউবের এক বন্ধু, আমাদেরকে করেছিলেন এবং সেখান থেকে দেখে দেখে কিন্তু আমরা আনসারগুলো করি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব কম্পিউটার রিলেটেড আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো চলুন আজকে সমস্যাটা সমাধান করি। আরেকটা কথা বলে দিই, যারা আমার আজকের ভিডিও দেখতেছেন তাদের জন্য আরেকটা বোনাস ক্লাস থাকতেছে, বোনাস টিপস থাকতেছে, সেটা হলো আমি ভিডিও শেষ মুহূর্তে বলবো ইনশাআল্লাহ। তো প্রথম দেখাবো আমরা কিভাবে পেজ নাম্বারটা বাংলায় করবো। হ্যাঁ, আমাদের এই যে এখানে পেজ নাম্বারটা দেওয়া, আমরা সবাই জানি, তো সেটার জন্য আমি আগে পেজ নাম্বারটা রিমুভ করে দিই, তারপরে কিভাবে দিতে হয় সেটা জানাই। আমি ইনসার্টে গেলাম, সেখান থেকে পেজ নাম্বার, তারপরে রিমুভ পেজ নাম্বার। দেখেন আমার একটা পেজের নিচে এখন নাম্বার নাই, আছে নাম্বার আছে নাই, সবগুলো পেজ নিচে খালি। তাহলে আমি এখন কিভাবে পেজ নাম্বার দিব, এখানে পেজ নাম্বার দেওয়ার জন্য যাব ইনসার্টে, সেখান থেকে পেজ নাম্বার, তারপরে হলো এইখান থেকে বাটন। বাটন মানে কি? নিচ, বাটন অফ পেজ, এই যে পেজের নিচে যেদিকে ইচ্ছা আমি দিতে পারি, আমার কাছে পছন্দ হলো এইটা মাঝখানেরটা। তাহলে দেখেন আমার এই প্রথম পেজের নিচে এক নাম্বার চলে আসছে, দ্বিতীয় পেজের নিচে দুই নাম্বার চলে আসছে, তৃতীয় পেজের নিচে তিন নাম্বার, এরকম করে আসছে, তাই না? আমি কি করব, এইখানে আমার কাজ হলো যে কোনো একটা পেজে গিয়ে এভাবে আমার পেজ নাম্বারটাকে আমি সিলেক্ট করে নেবো। দেখছেন এই যে ক্লিক করে ধরো ছাড়বেন না, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর চলে যাবেন হোম, সেখান থেকে বাংলা লেখার ফন্টের নাম কি কথা বলতে হবে, বাংলা লেখার ফন্টের নাম হলো সুতুনিয়াম জি। তাহলে আপনি এইটা সিলেক্ট করার পর এখানে ফন্ট সিলেক্ট করে দিবেন সুতুনিয়াম জি। দেখেন জাদুর মতো কাজ করে এখানে পেজ নাম্বারটা বাংলায় হয়ে গেছে। এখন আমি একটু পেজ সাইজটা বড় করে দিই, এই যে এটা দিয়ে, এটা ক্লিক করলে বড়, এটা ক্লিক করলে বড় হবে। এই দেখেন আমার, আমি আপনাদেরকে দেখানোর জন্য বড় করে পেজ নাম্বার দিলাম আমি, ঠিক আছে। আমি চাইলে এটাকে কালারও করতে পারি, এই যে এখান থেকে লাল কালার, নীল কালার, গোলাপি কালার, আমি আপাতত সবুজ দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমার পেজ নাম্বারগুলো এখন কীভাবে আসছে, সবুজ আকার আসছে। আমি চাইলে একটু ছোট করতে পারি, এত বড় পেজ নাম্বার আমার দরকার নেই, সবুজ করলাম। এরপর এটা কিভাবে কেটে দিব, এই যে দেখেন উপরে হেডার অ্যান্ড ফুটার, এখানে এসে ক্রসে ক্লিক করলে আমাদের চলে যাবে। এখন প্রত্যেকটা পেজের নিচে নাম্বার আছে, দেখেন এক, তারপরে পেজে আসি দুই, তারপরের পেজে আসি তিন। তাহলে আমি আশা করি বাংলায় পেজ নাম্বার দেখার শিখে গেছে আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে যেটা আমি দেখাবো বোনাস ক্লাস বলেছি, সে বোনাসটা দেখানো দরকার আছে কিনা, অবশ্যই আছে। তাহলে বোনাসটা হলো এইখানে লেখার মধ্যে কিভাবে আপনি বাংলায় এক দুই লিখবেন, যেমন এখানে কিন্তু আমার ইংরেজিতে এক দুই, স্বাভাবিক আমাদের সবার ইংরেজিতেই আসে। তো কিভাবে আমি বাংলা করছি সেটা একটু বলে দিই। আমি কি করব, প্রথমে যখন নাম্বার, আগে নাম্বারটা আমি সরিয়ে দিই, তাহলে আপনাদেরকে দেখাতে আরো সহজ হবে, আপনারা ভালোভাবে বুঝবেন। না মানে আমার এখানে কোনো নাম্বার নাই, ধরেন আমি লিখলাম গোসলের সুন্নত, গোসল করার সুন্নত পদ্ধতি কি, তো সুন্নত পদ্ধতি লিখে আমি এখানে নাম্বার দিব না। নাম্বার দেওয়ার জন্য আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিব, নেয়ার পরে আমি চলে যাব হোম, হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের উপরে ঠিক উপরে দেখেন এইখানে নাম্বারিং নামে একটা অপশন আছে, আমি সেখান থেকে নাম্বার দিয়ে নিব, ঠিক আছে। নাম্বার দিয়ে নেওয়ার সাথে সাথে দেখেন এখন আমার এক দুই আসছে, কারণ কম্পিউটারে তো বাংলা এক দুই নেই, আছে ইংরেজিতে। তো এটাকে আমি কিভাবে বাংলা করব, বাংলা করার জন্য আমি এই যে এক বা দুই যে কোনো একটা ক্লিক করলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়েছে কিনা। তো সবগুলো যখন সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে আমি চলে যাব উপরে ফন্টের মধ্যে গিয়ে আবার শুধু নিয়ম যে ফন্টটা সিলেক্ট করে দিব, দেখেন আমার এক দুই গুলো বাংলা হয়ে গেছে কিনা, কত চমৎকার না। আমি এইভাবে ফন্টটাকে শুধু নিয়ম যে করে দিলেই এরপরে আমি চাইলে সাইজটা বড় করতে পারি, দেখেন এই যে এক দুই সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি, কত সহজে পারে, তাই না? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার নিচেরটা দেখাই দিই, একই সিস্টেম, এটাতে ক্লিক করলাম, তারপরে হোম, সেখান থেকে প্যারাগ্রাফের উপরে এখানে নাম্বারিং আছে, আমরা নাম্বারিং থেকে এক দুই দিয়ে নিলাম। এবার বাংলা করার জন্য ফন্টে গিয়ে আমি সুতুনি এম জে ফন্টটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এরপরে আমি সাইজ চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি, কি চমৎকারভাবে আমরা এক দুইগুলো বাংলায় দিতে পারি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ছিল আপনাদের আজকে, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন তাদের জন্য বোনাস। তো কিভাবে পেজ নাম্বার বাংলা করতে হয় আমি আশা করি বুঝে গেছেন। আর আজকে যদি কেউ আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ভিডিওর মাধ্যমে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, ইনশাআল্লাহ নতুন নতুন সুন্দর সুন্দর প্রয়োজনীয় ভিডিও আপনি পেয়ে যাবেন এইখানে। আর আপনার কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।